আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে বিদেশে যারা যেখানে আছেন, আপনারা জানেন বঙ্গবাজারের যে করুণ কাহিনী, এটা আসলে কি বলবো, অপ্রত্যাশিত মানে একটা মানে দুর্যোগ। এই দুর্যোগে আমরা কিভাবে সবাই জনগণের পাশে দাঁড়াবো, এই বঙ্গবাজারের যে ব্যবসায়ী তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এই বিষয় নিয়ে আমাদের রাসেল মিয়া ওনার সাথে আমরা কথা বলবো। উনি কি বলেন আমরা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দূর থেকে বঙ্গবাজারের অগ্নি দুর্যোগের যে ঘটনাটা, এটা ফেসবুকে দেখলে এটা বোঝা যাবে না যে আসলে এই ঘটনাটা কত মানে মর্মান্তিক হইতে পারে। আমি শুধু একটি কথাই বলবো যে আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ বলাই চলে। এদেশের যে কোনো অগ্নি দুর্যোগ হোক, যে কোনো ভয়াবহ দুর্যোগ হোক, যে কোনো দুর্যোগে সাধারণ মানুষ চেয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী কখন কথা বলবেন, ওনার মুখের দিকে সবাই তাকিয়ে থাকে। আমি অনুরোধ করব এবং বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি উনি কিছু বলুন। পাশাপাশি আমি একটি কথা বলবো, গতকাল আমি আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই বঙ্গ মার্কেট নিয়ে একটি কথা বলেছিলাম যে আমরা যদি একশো টাকা করে আপনার 1 কোটি মানুষ দেই তাহলে 100 কোটি টাকা, আর 2 কোটি মানুষ দেয় তাহলে 200 কোটি টাকা। এখানে যাদের সত্যিকার অর্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের 50 লাখ টাকা ক্ষতি হয়েছে, তাদেরকে যদি আমরা আপনার 5 লাখ টাকা বা 2 লাখ টাকা হাতে দিয়েও আমরা যদি তাদের পাশে থাকি, তখন ওই মুহূর্তে মানুষটা একটু আশ্বস্ত পাবে। আমি মনে করি শুধু বঙ্গ মার্কেটের এই অগ্নি দুর্যোগই নয়, আল্লাহ না করুক যদি এর চাইতে আরও ভয়াবহ কোনো দুর্যোগ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়, আমরা যদি সবাই সম্মিলিতভাবে মানুষের পাশে থাকি, তাহলে এই মানুষগুলো বিপদ থেকে উঠে দাঁড়াতে পারবে এবং তাদের পাশে আর কোনো ধরনের মানে মানসিক অশান্তির যে আশঙ্কাটা, এটা থাকবে না। পাশাপাশি একটি কথা বলবো, আমরা ধরেন আমি যদি আমি আছি, আমার মতো এরকম যারা আছে, আমাদের কারো দায়িত্ব নেওয়া দরকার নেই। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা সরকারি অ্যাকাউন্ট খোলা হোক যেখানে সাধারণ মানুষ টাকা দিতে পারবে, সরকারি অ্যাকাউন্টে টাকা খোলা হোক। এবং এমন হইতে পারে, আমি একটা কথা বলেছিলাম যে আমাদের বিভিন্ন সিম কোম্পানি আছে এবং আমরা যারা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, আমাদের কাছ থেকে যদি 100 টাকা কেটে নেয়, এটা তো কারো চোখেও লাগবে না। কারণ এমনও ভালো ভালো রেস্টুরেন্ট আছে যে 1 কাপ চা খেতেই 500-600 টাকা লাগে। তো আজকে এই বঙ্গ মার্কেটের এই অগ্নি দুর্যোগের ঘটনাটা আপনারা কাছ থেকে এসে দেখার জন্য আমি আপনাদের আহ্বান করছি না, কারণ এখানে অনেক মানুষ এমনি কোলাহল হয়ে গেছে। আপনারা দূর থেকে যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন, আর এইটা সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি একদম অন্তর থেকে আহ্বান করছি, আপনারা প্লিজ এই বঙ্গ মার্কেটের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান, প্লিজ প্লিজ এবং প্লিজ। হ্যাঁ, রাসেল ভাইকে ধন্যবাদ, অনেক সুন্দর একটা কথা বলেছেন যে মাননীয় প্রাইম মিনিস্টারের যদি এরকম একটা উদ্যোগ যদি থাকে, সেই উদ্যোগটা যদি এরকমভাবে হয় যে মাননীয় প্রাইম মিনিস্টার তিনি একটা নির্দেশ দিলেন যে কোনো একটা অ্যাকাউন্ট খোলা হলো, সেই অ্যাকাউন্টে সারা বাংলাদেশের ওয়ার্ল্ডের সব মানুষ এদের সাহায্যে এগিয়ে আসবে, তো এই ধরনের মন মানসিকতা যদি থাকে আমাদের, যে এদের পাশে দাঁড়াবো, মানে কি বলবো, আমাদের মমতাময়ী মা যিনি আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার, এখন একমাত্র ওনাকে ছাড়া কোনো আমি দেখতেছি না, কোনো পথ দেখতেছি না। উনি যদি কোনো রকম একবার মুখ খুলা দেশবাসীর কাছে বা ওয়ার্ল্ডের মানুষের কাছে একটু চান, আমাদের দেশবাসী যথেষ্ট, যেখানে 17 কোটি মানুষের দেশ, সেখানে তো বললাম যে আমরা 100 টাকা করে যদি আমরা সেই তান তকফিলে দেই, দিলে পরে এই বঙ্গবাজারের মানুষের বিল্ডিং হইয়া তাদের ঘর মানে সব ব্যবস্থা হয়ে যাবে, বিপদ আল্লাহই দেয়। একটা কথা বলতে চাই যে বাংলাদেশের যে কোনো দুর্যোগে সাধারণ মানুষ কিন্তু প্রধানমন্ত্রীর মুখের দিকে তাকায় থাকে। আমার বিশ্বাস যে আজকে এই দুর্যোগে যারা ভুক্তভোগী সবাই টিভি চ্যানেল খুলে তাকিয়ে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী কখন আমাদের ব্যাপারে কথা বলবেন। আমি মনে হয় যতটুকু দেখেছি যে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেনি, তবে উনি বলবেন, উনি যাই বলবেন এই মানুষগুলোকে যেভাবে আশ্বস্ত করবেন এটা আমরা কেউ করতে পারবো না। তো আমি পাশাপাশি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দ্রুত এই বিষয়ে কথা বলেন, দ্রুত কথা বলে এই ভুক্তভোগী মানুষদের পাশে আপনারা
আপনি আপনি দাঁড়ান এবং আপনি নির্দেশ দেন, আমাদেরকে আপনি নির্দেশ দেন, 100 টাকা করে কেটে নেন, 200 টাকা করে কেটে নেন, যেভাবে দরকার সেভাবে কেটে নেন, সাধারণ মানুষের পাশে থাকেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমি মনে করেছি যে আমার কিন্তু বঙ্গ মার্কেটে কোনো দোকান নেই, কিন্তু আমি ভিতর থেকে ফিল করেছি যে আমার বঙ্গ মার্কেটে একটা দোকান ছিল। আমি ভিতর থেকে ফিল করেছি যে আমার দোকান পুরো ছাই হয়ে গেছে, যার কারণে আমি আসছি। তো আমি আমি আসছি এই কারণে, আমি জানি যে আমি আমি দুইটা কথা বললে এই কথাগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছড়িয়ে যাবে। যদি আমার এই কথা এই ভুক্তভোগী মানুষদের একটু হলেও কাজে লাগে, এই জন্য আমি আসছি। আমি পাশাপাশি একটি অনুরোধ করব যে আপনারা নাক ছিটকাবেন না, আল্লাহর রস্তে আপনারা নাক ছিটকাবেন না। এবং আমরা যে আমি যে ত্রাণের আহ্বান জানিয়েছি, আমি যে সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী সরকার পক্ষকে আমি যে পরামর্শটা দিয়েছি যে এখানে আমাদের পক্ষ থেকে 100 টাকা 200 টাকা যেভাবেই কেটে নেওয়া হোক, এইটা নিয়ে একদম আজকে 13 রোজা না 14 রোজা রোজা মুখে বলি, এটা নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা কোনো সিন্ডিকেট করে আগুন বঙ্গ মার্কেটের দোকানের উপর না, আগুন তার উপরে পড়বে যদি এটা নিয়ে কেউ কোনো সিন্ডিকেট করে। এটা যেই সহযোগিতাটা সাধারণ মানুষ করবে বা আমরা যে সহযোগিতাটা করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সহযোগিতা করবে, এটা সত্যিকারের ভুক্তভোগী মানুষ যেন পায়, আমরা সবাই এই ব্যবস্থাটা করবো এবং দেখতে চাই। আমরা আপনারা সবাই এটার সহযোগিতা করবে, এবং যারা ভুক্তভোগী আছেন, আমি দেখেছি অনেক সংগঠন এবং আমাদের পক্ষ থেকেও অনেক ইফতার সেহরির অনেক ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা সত্যিকারের ভুক্তভোগী, ভাই দেখেন আমাদের দেশে এত ঘনবসতি দেশ, সব জায়গায় এখন আপনি যে ভুক্তভোগী না সেও বলতেছে ভুক্তভোগী, এখন আপনি যাবেনটা কোথায়? এখন সত্যিকারের যে ভুক্তভোগী আপনারা আসুন, আপনারা এসে যারা সহযোগিতা করতেছে তাদের কাছ থেকে সহযোগিতা নেন। আপনার এই ছোট্ট একটা জায়গা পুষছে, পুরো বাংলাদেশ পুড়ে যায় নাই, ছোট্ট অল্প কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষ মরে যায় নাই। আমরা সবাই যদি সবার পাশে এক চিন্তি করে দাঁড়াই, এই মানুষগুলো আগে যেরকম ছিল তার চাইতে অনেক বেশি ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দেখেন আমি তার করে সুখ করে আমার বাবা নাই, আমি আমার মা ভাই দিয়ে আমার ওয়াইফ দিয়ে ছেলে সন্তান দিয়ে এত রেখে দোকান দিয়ে আমি চলে এসছি ফিরছি। যখন আগুন লাগে কেউ আসে না ভাই, আমি একটা করে মাল বের করি, আসি তো আমার একটা মাল নাই। সহযোগিতা কী করবে সরকার বলে তাদের নাকি কত প্রশাসন কাজ করছে আমাদের সাথে, সামনে হেডকোয়ার্টার দুনিয়ার পুলিশ থাকে, যদি তারা আমাদের সহযোগিতা করতো অন্তত আমরা একটু বাঁচতাম, কিন্তু আমরা সেতুটুকু ভাই বাঁচি নাই। যদি আমাদের কটা মালও বের করতে পারতাম অন্তত, আজকে কটা মাল বিক্রি করে হলো দুটো ডাল ভাত খেতে পারতাম। কেউ ব্যাঙ্গলোর নিছে, কেউ আত্মীয় হালত নিছে, কেউ জিনিস বন্ধক করছে, কিন্তু আমরা আমাদের কেউ তাকাই নাই, কেউ ছিল না। আরো এক ধন্যবাদ, আল্লাহ আপনাদের দিকে তাকাবে, আমরা এই বিশ্বাস রাখি। আমি আমার সহযোগিতা পাই নাই, আপনারা সবাই ওনার কথা শুনলেন। আমি শুধু একরকম সত্যিকারের যারা ভুক্তভোগী সবাইকে খুঁজে বের করে করে আমি যেই সহযোগিতার প্রস্তাবটা করেছি সারা বাংলাদেশে, আমি মনে করি সারা পৃথিবীতে, আমি আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেওয়ার পর অনেক বিদেশিরা আমাকে ফোন করেছে, অনেক বিদেশিরা আমাকে বলেছে রাসেল ভাই আপনাদের বাংলাদেশে আমরা অনেক ব্যাপক পরিমাণে সহযোগিতা করতে চাই। তাহলে আমার একটা ছোট্ট ফেসবুক স্ট্যাটাসে যদি এত বড় সহযোগিতা চলে আসে, আমি মনে করি যে বাংলাদেশ সরকার যখন মুখ খুলবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন মুখ খুলবে, তখন আপনারা সবাই প্রশান্ত হয়ে যাবেন এবং আপনাদের যে ক্ষতি হয়েছে আপনারা ভাই সপ্তাহ পাবেন না, যতটুকুই পাবেন আপনারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এরকম সত্যিকারের যারা ভুক্তভোগী আপনারা খুঁজে খুঁজে বের করে করে আমরা তাদের পাশে থাকব। আজকে থেকে টাকা কাটা শুরু করেন না, আরে ভাই 100 টাকা 200 টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যান না। এই যে সবাই তো দিতে রাজি, আমি তো দেখলাম কালকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে আপনার একটাও নেগেটিভ কমেন্ট নাই, সবাই টাকা দিতে চায়। কিন্তু সত্যিকারভাবে সরকারি একজন দায়িত্ব নেন, কার কাছে দিবে টাকাটা, এটা নিয়ে সরকার দায়িত্ব নেন যে সরকারিভাবে একটা অ্যাকাউন্ট খুলেন, যে এই অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। প্রয়োজনে আমি একটা কথা বলেছি পাশাপাশি,
যদি মানুষকে বিশ্বাসটা করা হয় যে আমাদের বাইতুল মোকাররম আছে বা ভালো যে মসজিদগুলো আছে, এই মসজিদের একজন ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হোক, ওনার নামে অ্যাকাউন্ট খোলা হোক, ওনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক, সরকার পর্যন্ত থাকি অ্যাকাউন্ট দেওয়া হোক, ধন্যবাদ।